একটা ছোট সফলতা পেতে গেলেও কতটা জোর লাগাতে হয় তার একটা ছোট্ট উদাহরণ। যখন তুমি প্রথম বোর্ড এক্সাম দিয়েছিলে সেখানে তোমাকে কতটা মেহনত করতে হয়েছিল, কিংবা বোর্ড এক্সাম শেষ করে একটা ভালো কলেজে যাওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয়। আমরা আমাদের পড়াশোনায় এতটা পরিশ্রম করে থাকি, নিজের মাইন্ডকে ব্যবহার করে থাকি, কিন্তু যখন আসল জীবনে কিছু করার সময় আসে তখন আমরা বুঝতেই পারি না যে সফলতা কিভাবে হাসিল করা যায়। আমাদের মাইন্ড পুরোপুরি কনফিউজ হয়ে যায়। বন্ধু, আজকের ভিডিওটি থেকে তুমি জানতে পারবে একটি সফল মাইন্ডসেট তৈরি করার চারটি বিশেষ কি পয়েন্ট। পারলে একটি ডায়েরিতে পয়েন্টগুলো নোট করে নিও, কারণ এগুলোকে যদি তুমি তোমার জীবনে আজ থেকেই ইমপ্লিমেন্ট করতে শুরু করো তাহলে গ্যারেন্টি পরিবর্তন তোমার জীবনেও আসবে। নাম্বার ওয়ান, নিজেকে চ্যালেঞ্জিং এবং নতুন নতুন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাও। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটা পারো ততটা নিজেকে ছোট বড় চ্যালেঞ্জেস দাও আর সেগুলোকে ম্যাক্সিমাম কমপ্লিট করার চেষ্টা করো। প্রথম প্রথম সমস্যা অবশ্যই আসবে, কখনো করতে মন চাইবে কখনো মন চাইবে না, কিন্তু কোনো কাজে সফলতা পাওয়ার প্রথম স্টেপ হলো এটাই। সফলতাও এটা দেখে নেয় যে ব্যক্তির কাছে আমি যাচ্ছি সে এটা পাওয়ার যোগ্য মানুষ কিনা, সে নতুন কোনো সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে পারে কিনা, কখনো ফেল হয়ে গেলে সেটাকে স্বীকার করে নিয়ে আবারও আগে এগিয়ে যাওয়ার সাহস আছে কিনা। সেই জন্য রোজ নতুন নতুন চ্যালেঞ্জেস নাও আর সেগুলোকে এক এক করে কমপ্লিট করো। এই চ্যালেঞ্জগুলো কিছুটা এরকম হতে পারে, যেমন রোজ সকালে 5টার সময় ঘুম থেকে ওঠা, নিজের কাজে অন্যদের থেকে একটু বেশি সময় দেওয়া, এরকম আরও বিভিন্ন জিনিস। যে কাজগুলো করছো সেগুলো করতে থাকো এবং চেষ্টা করো আরও নতুন কোনো প্রজেক্টের উপরে কাজ করার, যেন সেটা করা তোমার কাছে একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। নাম্বার টু, মেন্টর। যখনই কোনো মেন্টারশিপের কথা ওঠে আমাদের মাথায় প্রথম যেটা আসে সেটা হলো এবার হয়তো আমাকে কাউকে ফিস দিতে হবে, আর ফিস মানে হলো টাকা, আর সেটা আমরা একদমই খরচ করতে চাই না। আমরা টাকা অনেক পরিমাণ খরচ করি কিন্তু সেটা অন্যান্য জায়গায়, তবে নিজের লার্নিংয়ের জন্য আমরা একদমই খরচ করতে চাই না, আর সেই জন্য সীমিত নলেজ নিয়েই আমরা পথ চলতে থাকি, কখনো কোনো এক্সপার্টদের এক্সপিরিয়েন্স নিতে পারি না, আর এর কারণে যেটা হয় আমাদের জ্ঞান ভাণ্ডার সীমিত থেকে যায়। যে কাজটা করছি সেটা একটা লেভেল পর্যন্তই গ্রো করতে পারি আমরা, যা শিখে রেখেছি তাছাড়া নতুন কোনো কিছুই শেখা হয় না। আর সেই জন্য সফল হতে হলে সেই প্রত্যেকটি মানুষকে কাউকে না কাউকে মেন্টার বানাতেই হবে। মেন্টারশিপের কারণে আমাদের মধ্যে আরও বেশি পরিমাণ ইম্প্রুভমেন্ট আসবে। মেন্টারদের আইডিয়া বিভিন্নভাবে আমাদের লাইফের গ্রোথে অনেক বেশি সাহায্য করবে, আর এই সব কিছুর কারণে আমরা আমাদের জীবনে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। নাম্বার থ্রি, ফেলিয়ারকে অপরচুনিটি হিসাবে দেখো। এরকম অনেক মানুষ আছে যারা কেবল একবার মাত্র চেষ্টা করে, আর যদি সেখানে তারা অসফল হয়ে যায় তাহলে তখনই সেটাকে ছেড়ে দিয়ে অন্য কোনো কিছু করার চেষ্টা শুরু করে দেয়। কিন্তু বন্ধু, এভাবে কখনো জীবনে আগে এগানো যায় না। ফেলিয়ার আমাদেরকে শেখায় যে আমরা সেখানে কী ভুল করেছি। যখন কোনো কাজে ফেল হওয়ার পর উঠে দাঁড়িয়ে আমরা আবার সেটা করার চেষ্টা করি, তখন সেই কাজে আমরা একেবারে গোড়া থেকে মজবুত হয়ে উঠি, যেটা সফল হওয়ার জন্য খুবই প্রয়োজন। নিজের মাইন্ডকে এভাবে ডিজাইন করো যে যখন কোনো কাজে তুমি ফেল হয়ে যাবে সেটা তোমার কাছে একটা এক্সপিরিয়েন্সের সমান হবে, আর তাতে করে যেটা হবে তোমার মধ্যে রিস্ক নেওয়ার ক্যাপাসিটি বেড়ে যাবে এবং তোমার মাইন্ডে একটি উইনিং অ্যাটিটিউড তৈরি হবে। নাম্বার ফোর, নিজের জন্য ছোট ছোট গোল বানাও আর সেগুলো নির্দিষ্ট সময়ে অ্যাচিভ করো। তুমি কি জানো আমরা বেশিরভাগই নিউ ইয়ার গোল কিংবা নিউ ইয়ার রেজুলেশন বানিয়ে সেগুলোতে কেন ফেল হয়ে যাই? কারণ উত্তেজিত হয়ে আমরা আমাদেরকে অনেক বড় বড় কথা দিয়ে ফেলি, আর সেগুলো অনেক বড় বড় কাজ হওয়ার কারণে ম্যাক্সিমাম সেগুলো সঠিক সময়ে আমরা কমপ্লিট করতে পারি না। যদি তুমি সিরিয়াস হয়ে থাকো আর তোমার নির্ধারণ করা প্রত্যেকটি গোলকে যদি তুমি অ্যাচিভ করতে চাও, তাহলে বড় বড় গোলগুলোকে ছোট ছোট পার্টে ডিভাইডেড করে নাও এবং সেই ছোট ছোট গোলগুলোকে অ্যাচিভ করো। অর্থাৎ এমন কোনো গোল বানাও, এমন কোনো লক্ষ্য নির্ধারণ করো যেগুলো তুমি অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ করতে পারো, আর যখন এই গোলগুলো তুমি অ্যাচিভ করতে শুরু করে দেবে তখন তোমার কনফিডেন্স 10x হয়ে যাবে, আর কাজ করতেও তখন তোমার মজা লাগবে। বন্ধু, শুধুমাত্র এগুলো শুনলেই তোমার জীবনে পরিবর্তন আসবে না, অবশ্যই এগুলো তোমার জীবনে
অ্যাপ্লাই করতে হবে। আর যত তাড়াতাড়ি এবং যতটা সম্ভব এগুলো করবে, তোমার জীবন তত তাড়াতাড়ি পরিবর্তন হতে শুরু করবে। একটি ছোট পরিবর্তন প্রতিদিন তোমার জীবনে এনে দেবে একটি বৃহৎ পরিবর্তন একদিন।